সালামু আলাইকুম বন্ধুরা, এ ভিডিওতে আমরা লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও সম্পর্কে জানব। এ সংজ্ঞায় আসি, কোনো দেশের ভৌগোলিক অঞ্চলে মোট পুরুষ ও মোট মহিলার সংখ্যার অনুপাতকে 100 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকে লিঙ্গ অনুপাত বলে। অর্থাৎ একটি দেশে পুরুষ এবং মহিলার যে অনুপাত সেটাকে আমরা বলছি লিঙ্গ অনুপাত। সো এইটার একটি সূত্র আছে, সেটা আমরা এসআর দিয়ে প্রকাশ করলাম। এসআর ইকুয়াল টু টোটাল মেল ডিভাইডেড বাই টোটাল ফিমেল ইনটু 100। অর্থাৎ সংজ্ঞাতে আমরা দেখেছি যে কোনো দেশের মোট পুরুষ ও মোট মহিলার অনুপাতকে প্রকাশ করলাম আমরা। সো এটা ছিল আমাদের সূত্র, এসআর ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এস ইনটু 100। এখন তোমাদের একটি ম্যাথ দিয়ে দিল যে কোনো দেশে মোট পুরুষ সংখ্যা ধরে নাও 15,65,13,396 জন, আর মহিলার সংখ্যা হলো 15,11,63,364 জন, তাই না? তাহলে আমরা এখানে লিঙ্গ অনুপাত কীভাবে বের করব? আমরা সরাসরি সূত্র ফেলিয়ে দিই। এসআর ইকুয়াল টু মেলের সংখ্যা হলো 15,65,13,396 ডিভাইডেড বাই 15,11,63,364 ইনটু 100। চলো আমরা দেখি করে ফেলি অঙ্কটি। 15,65,13,396 ডিভাইডেড বাই 15,11,63,364, দেখো তো কত আসে, 1.03। সো আমরা এটা করতে পারি, হচ্ছিল লিখতে পারি এইভাবে, ও আবার 100 দিয়ে গুণ করলে কত আসবে, 103.53। সো আমাদের এই যে অঙ্কটি, এর অনুপাত হলো, মানে লিঙ্গ অনুপাত হলো 103.53। এর দ্বারা আমরা বুঝতে পারি যে দেশে 103 জন পুরুষের বিপক্ষে 100 জন মহিলা রয়েছে। আমাদের দেশে যে 2011 সালের আদমশুমারি হয়েছিল সেই হিসাবে বাংলাদেশের যে লিঙ্গ অনুপাত ছিল 100.3, যে খুবই কম, মানে অর্থাৎ প্রায় 100 জন পুরুষের বিপক্ষে অলমোস্ট 100 জনই মহিলা ছিল। অর্থাৎ পুরুষ এবং মহিলা প্রায় 50-50 ছিল। যাই হোক, তোমরা লিঙ্গ অনুপাত সম্পর্কে বুঝতে পেরেছো এবং ম্যাথ আসলে কীভাবে করবে তোমরা এটাই বুঝতে পেরেছো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।